ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কি না ও ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান ঠিক না ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে যেই সম্পদ দিয়েছেন এবং মাল দিয়েছেন যেই সম্পদ মাল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে দিয়েছেন এবং যেই যেই সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে দিয়েছেন কোন কোন সময় মানুষের জন্য এটা হয় ফিতনার কারণ আর কোন কোন সময় এটা হয় মানুষের জন্য পরীক্ষার একটা কারণ এজন্য ভাইরা আমার কিভাবে আমার জন্য ফিতনা হয় কিভাবে পরীক্ষা হয় এটা আমাদের জানা দরকার আছে না নাই মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে মাল সম্পদ দিয়েছেন এই সম্পদ আমাদের জন্য কোন কোন সময় পরীক্ষা আবার কোন কোন সময় আমাদের জন্য আবার কোন কোন সময় এটা হবে বিপদের কারণ কোন সময় আমার জন্য দেখেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই মাল সম্পদ দিয়েছে এই মালের একটা যাকাত একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন যেই মালিক আমাকে সম্পদ দান করেছেন এই মালিকই আমাকে এই সম্পদকে আবার দান করার জন্য একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা পার্সেন্ট আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন বান্দারে আমি তোরে যেই মাল সম্পদ আমি দান করলাম এই সম্পদ থেকে তুই আমি আল্লাহর রাস্তায় দান করবি একজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো বিধি নিষেধ অনুযায়ী এই সম্পদ যদি ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধি নিষেধ অনুযায়ী আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ এই সম্পদ কে ব্যয় করে তাহলে এই বান্দার জন্য এটা হবে পরীক্ষার একটা কারণ এই বান্দা যখন আল্লাহর পরীক্ষায় পাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন মুসলমান ভাইরা রে আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাকে দান করেছেন এই সম্পদের যাকাত দেখবেন যদি আমি সম্পদের যাকাত না দেই আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন যে এই সম্পদ কিয়ামতের ময়দানে বান্দার বিশাল বড় 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 ওয়াজাকার সাবে পরিণত হয়ে যাবে এরপরে এই মাল যেই সাবে পরিণত হবে এই সাবটাকে গলার মধ্যে রুমাল যেভাবে পাচানো হয় এইভাবে করে গলার মধ্যে সাপটাকে বেঁচিয়ে দেওয়া হবে এরপরে এই সাপটা বান্দার মুখের মধ্যে দংশন করতে থাকবে আর চিৎকার করে এই সাপ বলতে থাকবে আরে আমি তো কোনো সাপ নয় আমি হইলাম তোর দুনিয়ার জমিনের মধ্যে মাল আল্লাহ রাব্বুল আলামিন তোকে যেই মাল সম্পদ দান করেছিল যেই সম্পদ আল্লাহ তাআলা তোকে দিয়েছিল এই সম্পদ আজকে তুই দান না করার কারণে এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করার কারণে আমি আজকে তোর জন্য সাপ পোশাপে পরিণত হয়েছি একবার চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা রে আমার এরপরে ওয়াউলাদুকুম ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জন্য সন্তান আদি আমি মানুষদেরকে দিয়েছি আমার বাবার সন্তান আমি আমার মায়ের থেকে আমি জন্মগ্রহণ করেছি সুতরাং এই সম এই সন্তান আদি অনেক সময় আমার জন্য নাজাতের কারণ হয়ে যায় আর যদি আমার সন্তানকে দিক সঠিক দিক নির্দেশনায় পরিচালনা করতে পারি আমার সন্তান আমার সন্তান আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে আর যদি আমার সন্তানকে আমি সঠিক দিক নির্দেশনা অনুযায়ী চলাতে না পারি তাহলে আমার সন্তান আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা
মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, আমি কথা এদিক সেদিক কোনো নড়চড় নাই, শুধু আয়াতের উপরে ব্যাখ্যা যতটুকু করা যায় আয়াতের অর্থ বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, এরপর এই সম্পদ আমাদের জন্য, আমাদের জন্য সন্তানাদি আমাদের জন্য কোনো সময় আমাদের জন্য হয়ে যায় নাজাতের কারণ, জান্নাতে যাওয়ার একটা কারণ হয়ে যায়, আবার কোনো কোনো সময় আমার এই সম্পদ জাহান্নামে যাবার জন্য একটা কারণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরারে আমার, আমি আমার সন্তানের কারণে জাহান্নামে যাব এটা কি কেউ চাই? বলেন কেডা কেডা চায়, হাত তোলেন। অনেকেই চাই, দেখেন হুজুগে বাঙালি হাত তুলে ফেলছে, বোঝে নাই, মনোযোগ আকর্ষণ। মুসলমান ভাইরারে আমার, আমার সন্তানের কারণে আমি জাহান্নামে যাব এটা দুনিয়ার জমিনে কোনো বাপ কোনো মা চাবে না, যে আমার সন্তানের কারণে আমি জাহান্নামে যাব। দেখা যাচ্ছে অনেক সময় পিতা মাতা অনেক ভালো নেক কাজ করে যাচ্ছে, কিন্তু দেখা গেল আমার সন্তান কোনো নেক কাজের ধারে কাছেও যায় না। আমি যদি দুনিয়ার জমিন থেকে আমার সন্তানটাকে যদি আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে যাই, যদি আমি তাকে দিই শিক্ষা না দিয়ে যাই, এই সন্তান যদি, এই সন্তান আমি অন্তকালের পরে আমার জন্য কোনো কিছু করতে পারবে না, বরং তার অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবেন। এই অপরাধ যদি কঠিনত্ব কঠিনতর কঠিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতার জাহান্নামের কারণ হবে এই সন্তান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্য সন্তান আদিকে দেখবেন, আপনাদের এই মাদ্রাসা রয়েছে পার্শ্ববর্তী মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, এই সন্তানগুলো কত কষ্ট করে জানেন না, কত কষ্ট করে সন্তানগুলো, কত কষ্ট করে। এই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার আমল নামায় এর একটা সওয়াবের ভাগ মাতা পিতার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেয়। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহান আল্লাহ! মুসলমান ভাইরারে আমার, সন্তানকে আমি কিভাবে লালন পালন করব, এ সন্তানকে ভালো কিভাবে করব? আল্লাহর পয়গম্বর বয়ান করেছেন, সাহাবা একরাম বয়ান করেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এভাবে করে, যেমন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে বয়ান করতেছিলেন, মাতা পিতার হক সম্পর্কে বয়ান করতে ছিলেন, যে একজন সন্তানের, সন্তান মাতা পিতাকে কি পরিমাণ ভালোবাসবে, তার কি পরিমাণ হক রয়েছে মাতা পিতার উপরে। এটা নিয়ে আলোচনা করতে করতে যখন আলোচনা শেষ পর্যায়ে হয়ে গেল, এক মাসখান থেকে একজন বৃদ্ধ উঠে চলে গেল, যে দৌড়িয়ে গিয়ে তার বাড়ি থেকে তার সন্তানকে নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে এসে হাজির হইলেন, বললেন খলিফাতুল মুসলিমিন আমা আপনি বললেন যে একজন সন্তান তার মাতা পিতার কেমন খদমত করবে, আপনি তো এইটা বয়ান করলেন, কিন্তু দেখেন আমার সন্তানকে আপনার সামনে এনে হাজির করলাম, আমার এই সন্তান কখনো, আমার এই সন্তান কখনো মাতা পিতার খেদমত করে না, আমাদের অবাধ্য হয়ে চলে, আমাদের অবাধ্য হয়ে চলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পেশ করলেন এই দরখাস্ত, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে পাশে বসাইলেন, বসানোর পরে বললেন, যুবক বলো তুমি কেন তোমার মাতা পিতার অবাধ্য আচরণ করো, তুমি কেন তোমার মাতা পিতার কথাবার্তা শোনো না, কারণটা কি? কারণ তুমি জানো না, যদি কোনো ব্যক্তি মাতা পিতা, কোনো মাতা পিতা যদি কোনো সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনও ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ! মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, পক্ষান্তরে যদি আমার মাতা পিতা আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার, আমার উপরে আমার মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য সন্তান, ও সন্তান ভালো করে শোনো, মা বাবার সাথে কখনো অবাধ্য আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, সব সময় তাদের 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 কথাবার্তা
শুনতে হবে এবং তাদের সাথে সদাচরণ করতে হবে তারা যেন উম শব্দ পর্যন্ত না বলে এমনটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নিষেধ করে দিয়েছেন মুসলমান ভাইরারে আমার এরপরে এই যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন হযরত উমর আপনি তো আমাকে বললেন মাতা পিতাকে কেমন ভাবে আমি খেদমত করব তাদের খেদমত কেমন করব কিন্তু আমার উপরে কি মাতা পিতার উপরে কি আমার উপরে কিছু হক রয়েছে এমন কোন হক আছে কিনা যে সন্তানের উপরে এমন কোন হক আছে কিনা মাতা পিতার এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ অবশ্যই আছে মাতা পিতার অবশ্যই সন্তানের উপরে কিছু হক রয়েছে এই হকগুলো এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধকে ডেকে ডেকে বললেন শোনো তোমার সন্তান খুব সুন্দর একটা প্রশ্ন করেছে মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন বলে শোনো তোমার সন্তান যেই প্রশ্ন করেছে শোনো মৌলিকভাবে সন্তানের উপরে তিনটা হক রয়েছে সন্তানের উপরে মাতা পিতার সন্তানের উপরে তিনটা হক রয়েছে যদি এই তিনটা তোমার সন্তানের উপরে প্রয়োগ না করো তাহলে আল্লাহর আদালতে তোমার কোনো মামলা দায়ের কাজে আসবে না মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু বললেন ও সন্তানের বাপ শোনো তোমার উপরে এক নাম্বার কর্তব্য হলো আইয়ান তাকিয়া উম্মাহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু বললেন এক নাম্বার তোমার উপরে কর্তব্য হলো তুমি তোমার সন্তানের জন্য ভালো একটা মা চয়ন করতে হবে তোমার ভালো একটা মা তোমার সন্তানের জন্য চয়ন করতে হবে আচ্ছা বলেন তো আমার যদি সন্তানের জন্য যদি ভালো মা চয়ন করতে হয় বিবাহর আগে না পরে জোরে আওয়াজ দিয়ে বলেন আগে না পরে আগে আগে আমার যাচাই বাছাই করে দেখতে হবে আমার সন্তানের জন্য উপযোগী মা কিনা এটা যাচাই বাছাই করে বর্তমান যুবক তোমরা যারা আছো তোমাদেরকে বলছি এটা যাচাই এবং বাছাই করে একজন নেককার স্ত্রী তুমি ঘরে আনো ঘরে আনার মাধ্যমে কি ফায়দা হবে তুমি একটা কম করে হলো কম পক্ষে একটা ভালো সন্তান তুমি ওই মায়ের থেকে উপহার পাবে এজন্য মহতারাম হাজিরিন উমর রাদিয়াল্লাহু তাআলা নু বললেন সর্বপ্রথম তুমি একটা মা চয়ন করবা সুন্দর একটা মা চয়ন করবা এখন সুন্দর মা চয়ন করবেন কিভাবে সব তো ভালো দেখা যায় খারাপ কারা দেখতে গেলে সবাই ভালো কথা বলেন ঠিক কিনা আশেপাশে খোঁজ নেবেন ভাই সে হবে আপনার অর্ধাঙ্গিনী আর যারা বিবাহ করেই ফেলেছেন বুঝাবেন একটা কথা মনে রাখবেন আমার স্ত্রী যদি স্টার জলসা জি বাংলা দেখা নাটক দেখতে বলা হয় আমার সন্তান হবে এর চাইতে জঘন্যতম আরো খারাপ কিছু দেখার মতো কথা বলেন ঠিক কিনা আমার সন্তান আরো খারাপ কিছু দেখবে আমার সন্তান আমি যদি স্টার জলসা জি বাংলা আমার মা বোনেরা যদি এটা দেখে থাকে এজন্য মহতারাম হাজিরিন আমি বিবাহ যেহেতু করেই ফেলেছি এখন আমার স্ত্রীকে লাইনে আনবো কিভাবে এর পদ্ধতি আপনার জানতে হবে কিভাবে লাইনে আনা যায় যত ছলে বলে কৌশলে হোক বুঝিয়ে শুনিয়ে আমার স্ত্রীকে লাইনে আনতে হবে অন্যথায় আমার এই স্ত্রী যদি ওই স্টার জলসা জি বাংলা দেখতে বলা হয় আমার সন্তানও ওই টাইপের হবে আমার সন্তানও ওই টাইপের হবে এজন্য মহতারাম হাজিরিন আমাদের একটা কথা সব সময় মাথায় রাখতে হবে যে আমি যখন বিবাহ করব আমার সন্তানের জন্য সুন্দর একটা মা চয়ন করব সুন্দর একটা মা চয়ন করব আমার সন্তানের জন্য যদি আমি সুন্দর একটা মাকে উপহার দিতে পারি তাহলে আমার সন্তানও সুন্দর হবে এর মধ্যে আপনার কোনো ভুল নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের সামনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো আপনাদের সামনে বললাম এক নাম্বার পয়েন্ট মনে রাখবেন
এক নাম্বার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপকে নসিহত করলেন আইয়ান তাকিয়া উম্মাহু তোমার তোমার সর্বপ্রথম সন্তানের জন্য একটা ভালো মা চয়ন করতে হবে একটা নেককার মা চয়ন করতে হবে আর যদি তুমি তোমার ভালো নেককার মা চয়ন করতে না পারো এই শুনে নাও এ ভুলার মানুষ শুনে নাও যদি তুমি তোমার সন্তানের জন্য ভালো মা চয়ন করতে না পারো তাহলে তোমার একটা কথা তুমি হাতে কলমে লিখে নাও ওই সন্তানটা ভালো হবে এটা এটা তুমি একদম ভুল ধারণা তোমার এটা ভাবাও যাবে না যে আমার ওই সন্তানটা ভালো হবে এই জন্য মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এক ব্যক্তি মাদ্রাসায় আসছে বলে এক মা এসে মাদ্রাসায় এসে বলে মা আমার সন্তানকে আমি হুজুর মাদ্রাসায় ভর্তি করব আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে নেন মায়ের কথা মতো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে নেওয়া হলো নুরানিতে ভর্তি করে দিয়েছে এরপরে হুজুর ভর্তি ভর্তি করে দিয়ে এরপরে হুজুর যখন তাকে পড়ানোর জন্য ওই ছাত্রকে নিয়ে বসলেন বসার পরে হুজুর যখন বলে বাবা বলো আলী এরপরে এই সন্তান বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এরপরে আবার যখন বলে বলো বাবা বা এই সন্তান এবার শুরু করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন মা গুনে ছেলে কিভাবে হয় শুনেন সন্তান কেমন হয় এরপরে এক পর্যায়ে আস্তে আস্তে করে এক পারা নয় দুই পারা নয় ১৫ পারা কোরআন মুখস্থ এই আল্লাহর বান্দা ছোট বাচ্চা শুনিয়ে দিয়েছে এরপরে এরপরে ওই মার খোঁজে গিয়েছে বলো বলে মা আপনার এই সন্তানকে আপনি ভর্তি করে দিয়ে গেলেন নুরানিতে আলিফ বাতা পড়ানোর জন্য কিন্তু আজকে দেখি আজকে আমরা দেখলাম আপনি আমাদের সাথে কি ইয়ারকি ঠাট্টা মারতে আসছেন নাকি আপনার সন্তান শুধু আমরা যা বলি তার আগে আগে ও বলতে পারে শুধু তাই নয় আপনার এই সন্তান আমাদেরকে এক পারা নয় দুই পারা নয় ১৫ পারা আমাদেরকে মুখস্থ শুনিয়ে দিয়েছে ১৫ পারা কোরআন আমাদেরকে মুখস্থ শুনিয়ে দিয়েছে একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার এরপরে এই মাস হুজুরকে বললেন হুজুর আমার কোনো ক্রেডিট না তবে আমার একটা ক্রেডিট আছে হুজুর আমি ১৫ পারার হাফেজা আমার এই সন্তান যখন গর্বে ধারণ করি আমার এই সন্তান গর্বে ধারণ করার পরে আমার এই সন্তানকে গর্বে নিয়ে আমি লাগাতার ১৫ পারা আমি কোরআন শরীফ নিয়মিত পড়তাম এরপরে আবার যখন আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে এরপরে আমি যখন পবিত্র হয়ে গিয়েছি তারপরে কোলে করে নিয়ে আমার এই সন্তানকে আমি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা সময় পেলেই কোরআন তেলাওয়াত করতাম এজন্য মুসলমান ভাইরা রে আমার মা গুণে সন্তান হয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমার মাকে যদি আমার সুন্দর মতো আমি মা চয়ন করতে পারি তাহলে আমার জন্য হবে সোনায় সোহাগা সন্তান আর যদি আমি মা সুন্দর চয়ন করতে না পারি তাহলে আমার এই সন্তান ভালো হবে এটা আশা করা যায় না মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আইয়ান তাকিয়া উম্মাহু ওর পিতা শোনো সন্তানের বাবা শোনো তোমার সর্বপ্রথম একটা নেককার মা যদি তুমি তোমার সন্তানের জন্য চয়ন করতে পারো তাহলে তোমার সন্তান কোশ্চেন কালো তোমাদের কারো কোনোদিন অবাধ্য হবে না এ মা চয়ন করেছেন কেমন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের জন্য কেমন মা চয়ন করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বরের একজন আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন হবার পরে সন্তান আদি হয়ে গেল হাসান হুসাইন হয়ে গেল
হাসান হুসাইন যখন ভূমিষ্ঠ হইল তারা আস্তে আস্তে বড় হতে লাগলো বড় হতে লাগলো এক পর্যায়ে বড় হয়ে গেল একদিন হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের ঘরের মধ্যে সাহারি খেয়ে যখন ঘুমিয়েছে সাহারি খেয়ে সাধারণত আমরা আগে আগে আদায় করে ঘুমিয়ে যাই কথা বলেন ঠিক কিনা ঘুমায় কি ঘুমায় না হুজুর এদিক ঘুমায় না মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেলেন তিনি ঘুমিয়ে গেলেন শারীরিক করার পর তিনি ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার স্বপ্নের মধ্যে চলে আসলেন এসে বললেন ফাতেমা রে তুই দুনিয়ার জমিনে সাহারি করছো কিন্তু তুই আমি পয়গম্বরের সাথে তোর বাবার সাথে তুই এসে ইফতারি করবি মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন মা চয়ন করেছেন এমন আপনার যখন ফাতেমা স্বপ্নে দেখলেন ফাতেমার বুঝতে বাকি নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার বাবা যেহেতু আমার কাছে স্বপ্নে যেহেতু এসে বলছে মা তুমি ইফতারি করবা আমার কাছে এসে সুতরাং তার মানে ইফতারির আগেই দুনিয়া থেকে আমার বিদায় হয়ে যেতে হবে এই জন্য কান্নাকাটি শুরু করে দিলেন আর বাড়ির যে কাজগুলো আছে দৌড়িয়ে দৌড়িয়ে কাজগুলো সারছেন এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কাজগুলো দেখিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ফাতেমা রে তোমাকে অন্য দিনের তুলনায় দেখি তুমি দৌড়িয়ে দৌড়িয়ে ঘরের কাজগুলো সারছো কারণটা কি এত দ্রুত ঘরের কাজ সারছো কারণটা কি জানতে চাই মুসলমান ভাইরা রে আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললেন পেরের স্বামী আমার আমি দুনিয়ার জমিনের মধ্যে মনে হয় আমার আর থাকা হবে না কারণ আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার বাবা পয়গম্বর আমার স্বপ্নের মধ্যে আসছে এসে বলছে ফাতেমা রে তোমার ইফতারি মনে হয় ওই ইফতারি তোমার আমার কাছে এসে করবা ইশহারি করেছো তুমি দুনিয়ার জমিনে ইফতারি করবা তুমি তোমার বাবার কাছে আসিয়া এটার মানে এটা যখন বলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি থাকলো না যে হয়তোবা হয়তোবা আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন এবার কান্না করতে করতে ফাতেমাকে কান্না করে বলছে ফাতেমা আমি অনেক কষ্ট অনেক দিন হইল আমি তোমাকে আমি বিবাহের পর থেকে নিয়ে কোনোদিন আমি বিবাহের পর থেকে নিয়ে কোনোদিন আমি তোমাকে পেট পুইরা করা খাবার খাওয়াইতে পারি নাই আমার সংসারে অভাব কোনোদিন কাটে নাই আমি কোনোদিন তোমাকে পেট পুরে করা খাবার খাওয়াইতে পারি নাই রে ফাতেমা সুতরাং তুমি আল্লাহর কাছে যদি আমার নামে মামলা দায়ের করো তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না রে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না রে ফাতেমা আয় ফাতেমা রে তুই আমাকে মাফ করে দাও যদি তুমি আমাকে মাফ না করো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না আমি কত ধরনের কোন রকমের তোমাকে সুখ শান্তিতে আমি রাখতে পারি নাই কারণ আমার অভাব সংসারে সব সময় অভাব লেগেই ছিল যার কারণে আমি তোমাকে কখনো সুখ শান্তির মধ্যে রাখতে পারি নাই মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে ফাতেমা জড়িয়ে ধরে বললেন তানের স্বামী আমার আমার বাবা আপনার সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন কিন্তু এমনও হতে পারে হয়তোবা কোনোদিন আপনার সাথে অনেক কথা কার্যে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে হয়তোবা ক্ষমা করবে না মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন
এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন জড়িয়ে ধরে কান্না কাটি করা ছাড়া আর কোনো উপায় নাই একে অপরের কাছে মাপ চাচ্ছে হঠাৎ করে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দুজন ঘরে এসে হাজির হইল এসে দেখে মাও কান্দে বাবাও কান্দে কারণটা কি এবার জিজ্ঞাসা করে মা তুমি কেন কান্দো বাবা বাবাও বা কেন কান্দে কারণটা কি একটু জানতে চাই মুসলমান ভাইরানে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন বলে কেন কান্দে কেন কান্দো বলে কান্দি কোনো সমস্যা নাই যাও তুমি একটু দৌড়িয়ে গিয়ে যাও তোমার না তোমরা দুজন তোমার নানার কবরের পাশে যাও নানার কবরের পাশে গিয়ে দাঁড়া নানাকে নানার সাথে কিছু কথা বলো নানার সাথে একটু কথা বলে আসো আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এটা অভ্যাসে পরিণত ছিল অভ্যাস ছিল যখন ঘরের কাজ বেশি থাকতে তখন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলতেন যাও যাও তোমার নানার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে তোমার নানার সাথে একটু কথা বলে আসো মুসলমান ভাইরা রে আমার কথা আবার কিভাবে বলে আমরা তো আমরা যারা যারা দেখা যায় হাজী মানুষ যারা নবীজির রওজা মুবারকের কাছে যায় রওজা মুবারকের কাছে গিয়ে সালাম জানায় কিন্তু রওজা মুবারকের কাছে যে সালাম জানানোর পরে আল্লাহর রাসূল আমাদের সাথে কিন্তু সাধারণত কথা বলে না কথা বলেন ঠিক কিনা তাহলে হাসান হুসাইনের সাথে কথা বলে কিভাবে বলে ভাই আল্লাহ রব্বুল আলামিন যদি মরা গাছকে বলে এ মরা গাছ জ্যান্ত হয়ে যা এ গাছ কথা বল এই গাছ কথা বলার ক্ষমতা রাখে কি রাখে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার ঠিক তেমনি ভাবে কিভাবে কথা বলে সেটা আমাদের বুঝে আসবে না হাসান আর হুসাইন দুজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়া তারা দুজন যখন কথা বলে আল্লাহর পয়গম্বর হাসান হুসাইনকে বলে হাসান রে হুসাইন রে তোরা কেন এখানে আসছো আমার সাথে অন্য দিনও কথা বলতে পারবি যা দৌড়িয়ে যা তোর মার কাছে গিয়ে একটু সময় কাটা বলে না না কেন মাকে দেখলাম কান্না করতে আর বাবাকে দেখলাম কাম দেখলাম কান্না করতে দুজনই কান্না করছে এর কারণটা কি দুজন কান্না করছে ও না না একটু জানায় দেন এ মুসলমান ভালো করে লক্ষ্য করে শুনবেন একজন মা চয়ন করবেন কিভাবে আমি সেটাই বোঝানোর জন্য আপনাদের সামনে এই ঘটনাটা টানতে হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন চলে গেলেন বললেন যখন নানার কবরের পাশে গেলেন নানা বললেন যাও দৌড়িয়ে যাও তোমার মা আজকের পরে দুনিয়ার জমিনে তোমার মাকে আর পাবো না আজকের পরে তোমার মাকে দুনিয়ার জমিনের মধ্যে আর পাবো না যাও দৌড়িয়ে যাও তোমার মার কাছে যাও তোমার মাকে গিয়ে তোমার মাকে আর মাকে গিয়ে মন ভরে দেখে নাও কথাকে যা বলার বলে নাও এরপরে দৌড়িয়ে আসছে আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন মা কেন তুমি আমার আমাদের সাথে এমন ধোকাবাজি করলে মিথ্যা কথা বললে গো মা কারণ তুমি তো নানা বললো তুমি আজকে নাকি দুনিয়া থেকে চলে যাবা এরপরে বাচ্চাদেরকে নিয়ে তিনজনে চারজন সদস্য ঘরের মধ্যে চারজন কান্নাকাটি শুরু করে দিলেন জড়িয়ে ধরে একে অপরকে কান্নাকাটি শুরু করে দিলেন কান্নার রোল পড়ে গেল বাড়ির ভিতরে কান্নার রোল এক পর্যায়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে বিদায় যখন নেবেন তার আগ মুহূর্তে আলীকে বললেন আলী রে ও আমার প্রাণের স্বামী শোনো আমার একটা আমার কিছু একটা ওসিয়াত তোমার কাছে আমি জানি আমি করে যাই এই ওসিয়াতটা তুমি পালন করবা পঙ্খানুপঙ্খানুভাবে পালন করার চেষ্টা করবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও স্ত্রী ফাতেমা রে তুমি যেই শর্ত আমাকে দিবা যেই ওসিয়াত তুমি আমাকে করবা ঠিক সেই ওসিয়াত আমি 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 পঙ্খানুপঙ্খানুভাবে পালন করার চেষ্টা করব মুসলমান ভাইরারে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হালি গো একটা ওসিয়াত তোমাকে আমি করে যাই
আমি যখন ইন্তেকাল করব তুমি সঙ্গে সঙ্গে আমাকে দাফন করে দিবা, তুমি একটা মুহূর্তের জন্য আর দেরি করবা না, মাইকের মধ্যে এলান করবা না যে নবীজির কন্যা ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এমন এলানো যেন না করা হয়, এমন এলানো করবা না। সুতরাং এই কথা বললেন, আরেকটা কথা বললেন, আলী বললেন কেন এমন করব, বলে ও প্রেরের স্বামী আমার, আমি যখন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমি যখন পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে কোনোদিন আমি জন্মের পর থেকে, এরপরে আমি যখন সাবালক হইলাম, আমি কি পরিমাণ মোটা, কতটুকু উচলাম বা এটা অনেকেই দেখে নাই, অনেকেই দেখে নাই, অধিকাংশ মানুষ এটা দেখে না, হাতে গোনা কয়েকজন হয়তো বা দেখেছে। সুতরাং যদি যদি মাইকের মধ্যে এলান করেন সমস্ত মানুষ আসবে দাফন কাফন করার জন্য, আমার জানাজা পড়ার জন্য লোকে লোকারণ্য হয়ে যাবে, আলি গো আমি এটা চাই না, কারণ আমাকে যদিও কাফনের মধ্যে রেখে দেওয়া হবে তারপরেও আমাকে তো বোঝা যাবে যে আমি কতটা মোটা, ওই ফাতেমা কতটা মোটা মানুষ দেখে বুঝে ফেলবে, ফাতেমা কতটা লম্বা ছিল মানুষ সেটাও দেখে বুঝে ফেলবে। সুতরাং এটাও যেন কেউ বুঝতে না পারে। সুতরাং আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, সুতরাং এক মুহূর্তের জন্য দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আপনি একা একা দাফন কাফনের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই ছিল আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন একটা। আর আমাদের আমাদের এখন বর্তমান কি জানেন, আমাদের বর্তমান হলো যে আমাদের জানাজায় আমাদের আশা যত লোক বেশি হবে, যেই জানাজায় যত বেশি লোক হবে সেই জানাজাটা মনে হয় সফল কাম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ এমন কি না যে যেই জানাজার ভিতরে যত লোক সেই জানাজাটা মনে হয় সফল কাম। এজন্য মহতারাম হাজিরিন, আর তখনকার তাদের কি ছিল যে মারা যাব তো আমরা জান্নাতে চলে যাব, কারণ তারা জীবনটাকে সেভাবে সাজিয়েছে। আজকে আপনার আর আমার জীবন কেমন ভাবে সাজাইলাম, আজকে দুনিয়ার যশ খ্যাতি, এই যশ খ্যাতির জন্য যত রকমের গুণা আছে, যত রকমের খারাপি আছে আমরা করি, কথা বলেন ঠিক কিনা? এজন্য মহতারাম হাজিরিন, এই যশ খ্যাতি কামানোর জন্য গুনাহের দিকে ধাবিত হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু তিনি একা একা সারলেন, সারার পর এবার তিনি কবরস্থান পর্যন্ত কি করে নিয়ে যাবেন, কি করে ফাতেমাকে দাফন করবেন, কারণ খাটিয়ার এক পাশে ধরলে অপর পাশে ধরার কোনো লোক নাই, এক পাশে ধরলে অপর পাশে ধরার কোনো লোক নাই, কারণ হাসান এবং হুসাইন একেবারে ছোট্ট মানুষ, এই এদেরকে দিয়ে কখনোই সম্ভব হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানি হয়ে গেলেন, পেরেশান হয়ে চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমার স্ত্রী আমাকে যেই ওসিয়াত করে গিয়েছে এই ওসিয়াত আমি তো পালন করব, আমার থেকে চেষ্টার কোনো কমতি নাই, তবে আমি আমার স্ত্রীকে কেমন করে আমি কবরস্থান পর্যন্ত নিয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার, হঠাৎ করে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে যে হাজির হয়ে গেলেন, হাজির হয়ে দরজার মধ্যে কড়া নাড়লেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বললেন, ভাইকে বলো আমার স্ত্রীর ওয়াদা, আমার স্ত্রীর ওসিয়তটা কি তুমি আমাকে পালন করতে দিবা না, আমার স্ত্রীর ওসিয়তটা কি তুমি পালন করতে দিবা না রে ভাই, সুতরাং তুমি যাও, তোমাকে তো আমি ডাকি নাই, তুমি কেন আসছো, আমি চেষ্টা করব যত কষ্টই হোক। এরপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমাকে আমি তো একা একা আসি নাই, আল্লাহর রাসূল আমাকে এই ফাতেমার দাফন কাফন করার জন্য পাঠিয়েছে, একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ, বলে কিভাবে, বলে আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ঘরে আল্লাহর রাসূল এসে বললেন, আবু যর রে
তুই আরামে ঘুমাচ্ছ আর ওপাশ দিয়ে আমার কন্যা আমার কন্যাকে দাফন কাফন করার জন্য হালি আমার আলী কাউকে খুঁজে পাচ্ছে না একাও পারছে না যারে যা দৌড়িয়ে যা যে আমার আলীর সাথে আমার কন্যাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও মুসলমান ভাইরা রে আমার এরপরে দাফন কাফনের জন্য কবর স্থানে নিয়ে গেলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে চলে গেলেন নিয়ে যাওয়ার পরে যখন কবরের মধ্যে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামবেন এরপরে এই আগ মুহূর্তে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বললেন কবর শোন তোর ভিতরে কাকে রাখছি তুই জানো তোর ভিতরে কাকে রাখছি জানো তোর ভিতরে আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে রাখছি সুতরাং কবর সাবধান তুই আল্লাহর রাসূলের কন্যার সাথে ভালো ব্যবহার করবি এ কবর তুই জানো তোর ভিতরে কাকে রাখছি জানো তোর ভিতরে রাখছি খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহিলাদের সর্দারিনী ফাতেমাকে রাখছি সুতরাং কবর সাবধান তুই ফাতেমার সাথে ভালো ব্যবহার করবি এরপরে আবার ডাক দিয়ে বলে কবর তোর ভিতরে কাকে রাখছে জানো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর দনজন দুইজনের দুইজনের মা ফাতেমাকে রাখছে সাবধান সাবধান কবর তুই কিন্তু ভালো ব্যবহার করবি খারাপ ব্যবহার করবি না এরপরে কবরের জবান কি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন এই কবর এবার ডাক দিয়ে বলে আবু শুনে নাও যে আমি কবর আল্লাহর রাসূলকে চিনি না আমি কবর আল্লাহর রাসূলের কন্যাকে চিনি না আমি কবর হাসান হোসেনের মাকে চিনি না আমি কবর খাতুনে জান্নাত ফাতেমাকেও চিনি না সুতরাং আমি কবর ওই ব্যক্তিকে চিনি যেই ব্যক্তি ঈমান এবং আমল নিয়ে আমার কাছে আসবে ওই ব্যক্তিকে ছাড়া আমি কবর আর কাউকে চিনব না সম্মানিত হাজিরিন ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কবর যদি এই জবাব দেয় আপনার আমার অবস্থা কোথায় আপনার আমার অবস্থা কি হবে একবারও কি একটু চিন্তা করে দেখেছেন এজন্য বলতেছিলাম মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এক নাম্বার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সন্তানের বাবা আপনার জন্য এক নাম্বার শর্ত হলো আপনি সন্তানের জন্য একটা ভালো মা নেককার মা চয়ন করবেন আর যদি নেককার মা চয়ন করতে না পারেন এই সন্তান ভালো হবে আপনার এই সন্তান আপনার খেদমত করবে এটার আশা করাও বোকামি ছাড়া আর কিছু না মুসলমান ভাইরারে আমার জন্য ভালো একটা মা চয়ন করবো তো ইনশাআল্লাহ এ যুবক ভাই হাত তোলো যারা এখনো বিবাহ করো না হাত তোলো হুজুর আমরা ওয়াদা করছি যে আমরা ভালো একটা মা চয়ন করব আর যারা বিবাহ করে ফেলেছেন সবাই চিন্তা সবাই সবাই একই একই চিন্তা নিয়ে বাড়িতে যাবেন আমার স্ত্রীকে আজকে নসিহত করব স্ত্রী স্ত্রী শোনো আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে আমার সন্তান তাহলে আমি যে আমলটা করব আমার সন্তানের উপরে তার প্রভাব পড়বে মুসলমান ভাইরারে আমার কথা আর দীর্ঘ এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আইয়ু আল্লিমাহুল কুরআন তুমি এই সন্তানকে কুরআন শিক্ষা দিবা এই সন্তানকে কুরআন শিক্ষা দিবা সন্তানকে যদি কুরআন শিক্ষা না দাও এই কুরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা আছে এই কুরআন শিক্ষা যখন কোনো একটা জিনিস খেয়াল করে দেখবেন কোনো আলেম উলামার মা বাবা কিন্তু ওই বৃদ্ধা শ্রমে যাওয়া লাগে না কথা বলেন ঠিক কিনা কয়জন আলেম উলামার মা দেখেছেন বৃদ্ধাশ্রমে গিয়েছে বলেন কয়জন আলেম উলামার মা দেখেছেন এজন্য আমার সন্তানকে যদি কোরআনের আলেম কোরআনের শিক্ষা যদি আমার সন্তানকে দিতে পারি তাহলে আমার এই সন্তান আমার এই সন্তান আমাকে কখনোই আমি বৃদ্ধ হয়ে গেলে কারণ তার ভিতরে তো কোরআন এবং হাদিসের এলেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই জন্য আমি বৃদ্ধ হয়ে গেলে আমার এই সন্তান কখনোই আমাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে না
মুসলমান ভাইরারে আমার যে কথা বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু পিছন থেকে আসছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলাম ঘরটার মধ্যে চারজন সদস্য কয়জন আরো জোরে বলেন কয়জন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান হাসান এবং হোসাইন এই চারজন সদস্য ছাড়া আর কোনো কিছু নাই আর কিছুই নাই আর কোনো সদস্য নাই কিন্তু এই সংসারের মধ্যে এত অভাব অনাটন থাকা সত্ত্বেও এই সন্তান এই এই ঘরের মধ্যে এত অভাব অনাটন থাকা সত্ত্বেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও কোনোদিন তিনি কখনো মালিকের দরবারে অভিযোগ দায়ের করে নাই ফাতেমাও কোনোদিন অভিযোগ দায়ের করে নাই যে আমার স্বামী আমাকে বিবাহের পর থেকে নিয়ে কোনোদিন ভালো খাবার দিতে পারে নাই বিবাহের পর থেকে নিয়ে আমার স্বামী কোনোদিন আমাকে ভালো পরন দিতে পারে নাই এমন কোন অভিযোগ কোনদিন দিতে পারে নাই এরপরেও কোনদিন আল্লাহর রাসূলের কাছে অভিযোগ দেয় নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন ফাতেমাকে গরীব দেখে বিবাহ দিয়েছেন কিন্তু ফাতেমা যখন ঘরের মধ্যে যায় ঘরের মধ্যে কয়েকটা জিনিসপাতি ছাড়া আর কিছুই ছিল না আর কোনো কিছুই ঘরের মধ্যে আর কোনো কিছুই ছিল না মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন সংক্ষেপ খুবই সংক্ষেপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোদিন অভিযোগ করেন নাই এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরটার মধ্যে অনেক দিন হলো কয়েকদিন হয়ে গেছে ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না ছড়ায় আগুন জ্বলে না পেটের মধ্যে খোদা নিয়ে হাসান এবং হোসাইনকে দুজন কোলে নিয়ে আলী এবং ফাতেমা দুজন কোলে করে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে গিয়েছে যে বলে বাবা আমাদের ঘরের ভিতর হলো কয়টা দিন আগুন জ্বলে না আমরা কোনদিন এখন পর্যন্ত কয়েকদিন হয়ে গেল আমরা খানা খাইতে পারি না ও বাবা আপনি যদি আমাদের জন্য খানার ব্যবস্থা করতেন একটু ভালো হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বললেন ফাতেমা রে তুই দুই তিন দিন যাবত না খেয়ে রয়েছ আর তুই মনে করেছ তোর বাবা খেয়ে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনার জুব্বাটা উঠাইলেন উঠায়া দেখলেন উঠাইয়া দেখাইলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আল্লাহর রাসূলের পেটের ভিতরে কাপড় দিয়ে ছোট ছোট তিনটা পাথর বাঁধা রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা তিন দিন হয়ে গেল আমিও কোনো খাবার খাই না রে ফাতেমা আমিও কোনো খাবার খাই না এরপরে সান্ত্বনেন সান্ত্বনা নিয়ে আর দুজন যখন বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন ফাতেমা দৌড় দিয়ে আলমারিটা খুললেন খোলার পর দৌড়িয়ে গিয়ে একটা চাদর এনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এনে দিলেন দিয়ে বললেন বাবা এই স্বামী আমার এই চাদরটা আপনি নিয়ে যান আমার বাবা আমাকে হাদিয়া দিয়েছিল বিবাহের সময় সুতরাং এই চাদরটাই আপনি নিয়ে যান আপনি নিয়ে বাজারের মধ্যে বিক্রি করবেন বাজারের মধ্যে বিক্রি করে আপনি খাবার কিনে আনবেন আর একটা কথা আপনাকে শিখায়া দেই সেটা হলো আপনি বলবেন যে এই চাদরটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিয়া দেওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর সুতরাং এটা যদি আপনি বাজারে গিয়ে ওই বাজারের মানুষের কাছে বলতে পারেন তাহলে এর দাম আর একটু বেড়ে যাবে ৬-৫ টাকার চাদর হয়তোবা ৬-৭ টাকায় আপনি বিক্রি করতে পারবেন ঠিক তদরূপ কথা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা নিয়ে চলে গেলেন চাদরটা নিয়ে বাজারে যাওয়ার পরে তিনি ৬ টাকা বিক্রি করলেন বিক্রি করার পরে সংক্ষেপ করছি ভাইয়েরা আমার বিক্রি করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ৬ টাকার খাবার কিনে নিয়ে ঘরের ভিতরে তো দুই তিন দিন হয়ে গেল আগুন জ্বলে না হাসান হুসাইন কান্না এটা সহ্য করতে পারে না ফাতেমাও সহ্য করতে পারছে না আলীও সহ্য করতে পারছে না যার কারণে আপনার ওই আল্লাহর রাসূলের স্মৃতি বিজড়িত চাদরটুকু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
কানহা বিক্রি করে দিতে প্রস্তুত হয়ে গেলেন। এরপরে খাবার কিনে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। রাস্তার মধ্যে আসতে আসতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হঠাৎ করে এক আপনার সায়েল এসে হাজির হয়ে গেল, এক ভিক্ষুক এসে হাজির হয়ে গেল। এসে বললেন, ভাই তোমার হাতে খাবার, তোমার হাতে খাবার, তোমার তো অনেক দয়া মায়া, আমি কয়েকদিন হলো খাই না, তো আমারে খাবারগুলো দেন না। আচ্ছা বলেন তো, যদি আমাদের কাছে কেউ চাইতো এরকমের, এই মুহূর্তে তিন দিন খাই না, সন্তানাদি কেউ খায় না, স্ত্রীও খায় না, ঘরের মধ্যে কেউ সবাই অনাহারে, কেউ কেউ খাবার পাচ্ছে না, এই মুহূর্তে যদি আমার কাছে এসে বলে, আমার কাছে এসে বলে যে ভাই ওই খাবারগুলো দাও না, আমরা কেউ দারমিয়া বলবো কি বলবো না, আমি খাবার পাচ্ছি না, তোমারে খাবার দেবো কোত্থেকে। মুসলমান ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারগুলো নরম হৃদয়ের লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিয়ে দিলেন খাবারগুলো। তিনি আর ওই কথার চিন্তা নাই, আমার ঘরের ভিতরে আমার স্ত্রী পুত্ররা না খেয়ে আছে এই কথা তার মাথায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারগুলো দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার চিন্তা করলেন, হায়রে আমি খাবারগুলো তো সাহেলকে দিয়ে দিলাম, কিন্তু এবার আমি কি করব, আমার সন্তানাদিদেরকে আমি কি খাওয়াবো, আমার সন্তানাদিদেরকে আমি কি খাওয়াবো, কি করব। এই চিন্তা করিয়া আলী রাদিয়াল্লাহু মাথা নিচের দিকে দিয়া দু চোখের পানি ফেলে ফেলে সামনের দিকে বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে যাওয়ার পর এক আল্লাহর বান্দা একটা উট নিয়ে আসতেছে, একটা উট নিয়ে এক আল্লাহর বান্দা আসতেছে। এই আল্লাহর বান্দা উট নিয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে হাজির হইলেন। হাজির হয়ে বললেন, ও আলী তোমাকে আমি চিনি, তুমি হইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, তুমি হইলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হাসান এবং হুসাইনের বাবা, সুতরাং তোমাকে আমি চিনি, আমি তোমার কাছে আমার এই উটটা বিক্রি করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ফেলে দিয়ে বললেন, ও ভাই আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, তো আমি কি করে, আমি কি করে তোমার এই উটটা করাই করব, আমি কি করে তোমার এই উট করাই করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আল্লাহর বান্দা উটওয়ালা এবার বললেন, আলী গো আমি যেহেতু তোমাকে চিনি, তোমার পরিচয় জানি, সুতরাং তোমার নগদ টাকা দিতে হবে না, এই উটটার দাম হয় প্রায় দুশত টাকা অথবা 150 টাকা, সুতরাং আমি তা না তোমার কাছে মাত্র 100 টাকা বিক্রি করে দিলাম এবং বাকিতে বিক্রি করলাম, পরবর্তীতে তুমি আমার কাছ থেকে, তোমার কাছ থেকে আমি টাকা নিয়ে নিব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই তোমাকে তোমাকে আমি চিনি না, তো আমি তোমার টাকাটা কিভাবে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উট বিক্রেতা বললেন, ভাই আমি যেহেতু তোমাকে চিনি, সুতরাং তোমার টেনশন করতে হবে না, তোমার হাতে যখন টাকা আসবে আমি ঠিক তখন তোমার কাছে গিয়ে এই টাকাগুলো বুঝে নিয়ে নিব। মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কড়াই করে নিয়ে বাজারের দিকে রওনা করলেন। কয়েক কিছু দূর যাওয়ার পরেই এক আল্লাহর বান্দা আর একজন এসে সামনে এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলে, আলী রে তুমি এই এই উটটা কি বিক্রি করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি বিক্রি করার জন্য আমি বাজারে নিয়ে যাচ্ছি, তবে শোনো বাকিতে কিন্তু আমি বিক্রি করতে পারবো না। বলে, বাকিতে বিক্রি করার দরকার নাই, তোমার সম্পূর্ণ টাকায় আমি নগদ দেবো,
বলে ক টাকা দিবা বলো বলে 160 টাকা তোমাকে দিব একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার 160 টাকায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা বিক্রি করে দিলেন বিক্রি করে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি কিছু টাকার খাবার কিনলেন খাবার কিনে এবার তিনি বাড়ির দিকে রওনা করলেন টাকা পয়সা নিয়ে কিছু দূরে যেতে না যেতেই একা ওই সেই বিক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে হাজির হইলেন আলীকে বললেন আলী তুমি কি উট বিক্রি করেছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ আমি উট বিক্রি করেছি এরপরে ওই ব্যক্তিকে টাকা 100 টাকা বুঝিয়ে দিয়ে আল্লাহর বান্দা বাড়ির মধ্যে মিজাজটা খুবই ফুরফুরে মিজাজ নিয়ে খাবার হাতে নিয়ে আরো অনেক টাকা পয়সা নিয়ে বাড়ির মধ্যে চলে গেল এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আনহা বললেন এ স্বামী আমার কেন তোমার মন মিজাজ এত সুন্দর ফুরফুরে মন মিজাজ কেন কারণটা কি জানতে চাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এত সুন্দর মিজাজ আপনার কেন আবার এত খাবার দেখতেছি আবার দেখছি কত টাকা এই টাকা কোথায় পাইছো এই চাদর কি এত দাম হয়েছে নাকি এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাতেমার কাছে বললেন ফাতেমা শোনো আমি আমার কাছে এই ঘটনা যখন খুলে বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন শোনো এই খাবার খাবার আগে চলো আল্লাহর রাসূলের কাছে চলে যাই একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা দুজনেই চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর আল্লাহর রাসূল দেখেই বুঝে ফেলেছেন কেন আসছে আল্লাহর রাসূল বললেন কেন আসছো ফাতেমা বুঝতে আমার বাকি নাই আমি বুঝে ফেলেছি বলে বাবা আপনি কিভাবে জানলেন বলে তোমরা এখানে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে জিব্রাইলের মাধ্যমে আমি সব কথা জানতে পেরেছি বলে বাবা ঘটনাটাকে একটু জানায় দেন বলে দেন এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী শোনো ওই যে যে প্রথম যে উট বিক্রেতা তুমি যখন 6 টাকার খাবার আল্লাহর রাস্তে আল্লাহকে রাজি খুশির জন্য ওই ভিক্ষুককে দান করে দিয়েছো ওই ভিক্ষুককে দান করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়েছে যার কারণে তোমার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সঙ্গে সঙ্গে নগদ ব্যবস্থা করে দিয়েছে বলে কিভাবে বলে প্রথম যে তোমার কাছে উট বিক্রি করছে সে হইল হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহু আকবার তোমার কাছে যে উট বিক্রি করছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালামকে একটা উট দিয়ে পাঠাইছেন তোমার কাছে বিক্রি করার জন্য আর কিছু দূর যাওয়ার পর তোমার কাছ থেকে যেই উটটা ক্রয় করে নিয়েছে যেই ব্যক্তি ওই ব্যক্তি দুনিয়ার কেউ না ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মিকাইল মুসলমান ভাইরারে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঘটনা থেকে আমরা জানতে পারলাম এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ব্যাপার কি আমি তো দান করলাম 6 টাকা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো দিলে 50 টাকা দিলেও পারত আবার ইচ্ছা করলে একটু বেশিও দিতে পারত কমও দিতে পারত কমও না বেশি না একদম 60 টাকা কেন হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন আলী রে শোনো তুমি কি শুনতে পারো না আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 1 এ 10 দান করে দেয়